ব্রেকিং নিউজ সাকিবের সঙ্গে তাদের আকাশ পাতাল পার্থক্য অথচ তাদেরকে পেছনে ফেলে সাফল্যের চূড়ায় সেরা অলরাউন্ডার হয়ে আছেন দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান সাকিবের সাথে কেন এই অবিচার করে যাচ্ছে আইসিসি তার কি কোনো উত্তর আছে কি হতে পারে উত্তর জানুন পুরো ভিডিওতে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন ফরম্যাটের ক্রিকেটেই যার অসামান্য সব কীর্তি আছে মাসের পর মাস যিনি তিন ফরমেটেই শীর্ষ অলরাউন্ডার হিসেবে থেকে গেছেন নিষেধাজ্ঞা কাটানোর পরেও তিনি ফের শীর্ষ অলরাউন্ডার কিন্তু এই সাকিব যদি বাকি দলগুলোর মতো বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন তাহলে রেকর্ডগুলো নিশ্চয়ই আরো অবিশ্বাস্য হয়ে উঠত কিন্তু এখানেই বাংলাদেশের সঙ্গে বৈষম্য করা হচ্ছে যার প্রমাণ মেলেছে পরিসংখ্যানেই একই সঙ্গে স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং স্পেশালিস্ট বোলার হিসেবে খেলে যাওয়ার ইতিহাসের বিরলতম অলরাউন্ডার হলেন সাকিব দু সালের আঠারো মে অভিষেকের পর সাদা পোশাকে তিনি মাত্র সাতান্নটি ম্যাচ খেলেছেন যার সময়ে কিংবা তার পরবর্তীতে অভিষিক্ত ক্রিকেটারদের নামের পাশে টেস্ট ম্যাচের সংখ্যা দেখলে ভীম্রতি খেতে হয় একই সঙ্গে বাংলাদেশের প্রতি আইসিসির বিমাতা সুলভ আচরণের নির্ভেজাল প্রমাণও পাওয়া যায় সাকিবের পরে দুই সাত সালের নয় ডিসেম্বর অভিষিক্ত ইংলিশ পেসার স্টুয়ার্ট বর্ড এখন পর্যন্ত একশো ছিচল্লিশ ম্যাচ খেলেছেন দুই সালে অভিষিক্ত স্যার অ্যালিস্টার কুক সাকিবের অভিষেকের পর খেলেছেন একশো ছিচল্লিশটি টেস্ট একইভাবে জেমস অ্যান্ডারসন একশো চুয়াল্লিশ হাসিম আমলা একশো এগারো নিউজিল্যান্ডের রস টেইলর একশো পাঁচ জো রুট একশো টেস্ট খেলেছেন ইংল্যান্ড নিউজিল্যান্ড দূরে রেখে যদি পাশের দেশ ভারতে নজর দেওয়া হয় তাহলে বৈষম্যটা আরও প্রকট হয়ে ওঠে সাকিবের অভিষেকের চার বছর পর দু সালের ১২ জুন অভিষিক্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি দশ বছরে খেলেছেন একানব্বইটি টেস্ট ভারতের পেসার ইশান্ত শর্মা তো আরও বেশি একশো টেস্ট এছাড়া ওজি স্পিন তারকা নাথান লায়ন একশো টেস্ট খেলে ফেলেছেন এটা সত্য যে দুই সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এই একুশ বছরে বাংলাদেশের সাদা পোশাকে পারফরমেন্স হতাশাজনক কিন্তু এত কম টেস্ট খেলে পারফরমেন্সের উন্নতি ঘটানো কীভাবেই বা সম্ভব সে সঙ্গে বড় দলগুলো তো বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতেই চায় না এটা কি বৈষম্য নয় এর উত্তর দেবে কে প্রিয় দর্শক প্রশ্ন থেকে গেল আপনাদের কাছেই এর উত্তর কি হতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে